আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ কাউকে কোনো কিছু দান করেন তাহলে ওই জিনিসটাকে দান বলা হয় আর যিনি দান করেছেন তাকে বলা হয় দাতা দানকারী তো দানকারী দাতা এই পরিভাষাটা যদি আমরা বুঝি যে দাতা কাকে বলে বিষয়টি বোঝানোর জন্য আমরা আগে ছোট্ট একটা উদাহরণ দেই যেমন ইমাম সাহেব কাকে বলে মুয়াজ্জিন সাহেব কাকে বলে যদি কোনো মসজিদে কোনো অতিথি অথবা অন্য যে কেউ কোনো একবার আজান দেন তাহলে আমরা কেউ তাকে মুয়াজ্জিন সাহেব বলি না অথবা অন্য কোনো মেহমান কোনো উলামা কোনো আলেম যদি কোনো মসজিদে কোনো এক অক্ত নামাজ পড়ান তাহলে আমরা তাকে ইমাম সাহেব বলি না বরং ইমাম সাহেব বলি যিনি নিয়মিত নামাজ পড়েন তাকে মুয়াজ্জিন সাহেব বলি যিনি নিয়মিত নামাজ পড়েন তাকে যিনি নিয়মিত ব্যবসা করেন তাকে আমরা ব্যবসায়ী বলি ঠিক এইভাবে যিনি নিয়মিত দান করেন নিয়মিত যিনি দান করেন কোরআন হাদিসের পরিভাষায় তাকে বলা হয় দাতা তো দাতার অনেকগুলো ফজিলত এবং মর্যাদার কথা কোরআনে হাদিসে আসছে এর মধ্যে একটা হলো বুখারী মুসলিমের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন প্রত্যেক দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠান ফেরেশতারা দুনিয়াতে আসে এবং দাতার জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা হে আল্লাহ যিনি দাতা আপনি ওই দাতার দানকে কবুল করেন তাকে মাফ করে দেন তার সম্পদ বাড়ায় দেন এভাবে দোয়া করে দুই নম্বর হলো দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেন দানটা তার গুনাহের কাফফারা হয়ে যায় সূরা বাকারার 271 নম্বর আয়াতে আসছে আল্লাহ তাআলা বলেন ইং তুবুদু সাদাকাতি ফানি ইম্মাহি ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম দানের মাধ্যমে বান্দার পূর্বের জীবনের যে গুনাহগুলো এর কাফফারা হয়ে যায় তিন নম্বর হলো যিনি দাতা নিয়মিত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন দাতাকে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তাআলা বলেন ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন চার নম্বর হলো দানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে বাড়ায় দেন সম্পদ বেড়ে যায় সূরা বাকারার 268 নম্বর আয়াতে আসছে আল্লাহ তাআলা বলেন আশ-শাইতানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলীম যিনি দান করেন আল্লাহ তাআলা অনুগ্রহ করে ওই ব্যক্তির সম্পদকে বাড়ায় দেন পাঁচ নম্বর হলো যিনি দান করেন আল্লাহ তাআলা বলেন যে দাতাকে আমি তার চোখ শীতল করা এমন পুরস্কার দিব যেটা সে কল্পনাও করতে পারেনি সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে আসছে 16 এবং 17 আয়াত আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন কোরআনের বর্ণনা ভঙ্গিটা হলো ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাকে যা রিজিক হিসাবে যা দিয়েছি আল্লাহ তাআলা আমাকে রিজিক হিসাবে যা দিয়েছেন আমি তার থেকেই দান করি এর পরিমাণটা আল্লাহ তাআলা বলেননি আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তার থেকে দেই তো আল্লাহ তাআলা বলেন যারা এভাবে দান করবে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন চোখ শীতল করা এমন পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যে কোনো অন্তর কোনোদিন সেটা কল্পনাও করতে পারেনি ছয় নম্বর হলো সুনান তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানের উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী যে পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয় পানি যেরকম আগুনকে ধ্বংস করে দেয় ঠিক এইভাবে দান এইভাবে দান আল্লাহ তাআলার ক্রোধকে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলার ক্রোধকে নিভিয়ে দেয় তো আমরা যদি দান করি আমার কোনো নাফরমানি অবাধ্যতার কারণে যদি আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন তো দানের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলার ক্রোধ মিটে যাবে তো এই জন্য নিয়মিত দান করা কম হোক বেশি হোক চেষ্টা করা যে প্রত্যেক দিন দান করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন